হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করছি। ইভিনিং বলতে সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখো তো চলো আজকে ব্লগটা সকাল থেকে করলাম না, কারণ প্রায় দিনই তোমাদের সাথে সকাল থেকে কথা হয়। আর মানে এসে ডেলিকার রুটিন কাজকর্ম রান্নাবান্না এসব দেখা, এখন অবশ্য রান্নাই দেখাবো। তো চলো আমি ছোট্ট একটা ব্লগ দেবো, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো। আর আমি তোমাদের সঙ্গে আছি। আর যদি আজকে ভিডিওটা নতুন কোনো বন্ধু দেখে থাকো আমার চ্যানেল, যদি নতুন কোনো বন্ধু আজকে ভিজিট করে থাকো, তো প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে সেটি গিয়ে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, আমার পাশে আছো, পাশেই থাকি যাও, আর আর কিছু বলবো না। তো চলো আজকে হচ্ছে গিয়ে আমি সিমুই বানাবো। তো তোমরাও সিমুই অনেকের ঘরেই বানানো হয়, তা সত্ত্বেও আমি বানাচ্ছি যখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আমার মতন করে বানাই। তো চলো আর ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আজকে, আজকে কো রেসিপিটা বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভাবলাম যে বানাচ্ছি এবং শেয়ার করতে প্রবলেম বা কী কোথায় আছে। তো চলো তাহলে দেখো, এখানে সিমুই নিয়েছি, কাজু কিশমিশ দুটো নিয়েছি। সিমুইগুলো দেখো খুব সরু সরু, সেদ্ধ হতে আমার টাইমই লাগবে না। এখানে রেখেছি কাঁচা দুধ। তো প্রথমে কড়াইতে ঘি দিয়েছি, তো ঘি গরম হয়ে গেল হালকা হালকা, তখন আমি কাজু আর কিশমিশ দুটোকেই দিয়ে দেবো আর হালকা হালকা ভেজে নেব, আর বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। তো ভালোই মানে ঘিটা গরম হয়ে গেছিলো, তো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলে কি একটু দেখতে ভালো লাগে। এরপর এর মধ্যে আমি সিমুইটাও অ্যাড করে দেবো, সিমুইটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব, তাতে ঘিয়ের ফ্লেভারটাও থাকে, একটু ভালো লাগে। আর কিশমিশগুলো দেখো অল্প একটু মানে নিচের যেগুলো ছিল একটু কালো কালো হয়ে গেল। আর এদিকে দুধটা আমি জাল দিয়ে নেব এখন। আসলে কাঁচা দুধটাই আমি নিয়েছিলাম, যেহেতু আমার ফোটানো ছিল না, তো জাল দিয়ে দিচ্ছি দুধটা। এর মধ্যে উদলে গেলে আমি সিমুইটা দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, ব্লগটা বেশি বড় করব না আজকে। তো আমার সিমুইটা খুবই সরু, তো সেদ্ধ করতে আমার টাইমটাই একদমই লাগবে না, একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এখনই সিমুইটা গলে গেছে, দেখো এই মাত্রই দিলাম, তো এখনই পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু এর মধ্যে চিনি অ্যাড করছি, যে যার মিষ্টি অনুযায়ী সবাই চিনি অ্যাড করবে, আমরা মিষ্টি কম খাই তাই সেজন্য চিনি অল্প অ্যাড করেছি, বেশি মিষ্টি হলে আমরা কেউ খেতে পারি না, তো সেই কারণে যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম অ্যাড করবে। তো চলো সিমুই এখানে রেডি। তো এখন আমি সৌমিকে খাওয়াতে বসে গেছি, সন্ধ্যার টিফিন যেহেতু 7টা থেকে 7:30টার মধ্যে খাওয়াই, তো সেই জন্য আমি ঠান্ডা করে নিয়েছি আর ওকেও খাইয়ে দিচ্ছি। আর সিমুইটা যে হালকা মিষ্টি আছে ও বেশি মিষ্টি পছন্দ করে না। আর এদিকে দেখো আমি ফোনে কথা বলছি, আমার দিদুনের সাথে কথা বলছিলাম সকাল সন্ধে। সকালবেলাতে একবার মাকে ফোন করি, আবার দিদুনকেও ফোন করি, আবার সন্ধ্যাবেলাতেও মাকেও করি দিদুনকেও করি, দুবেলায় করা হয়ে যায়। তো একবেলা না করলেই তখনই জিজ্ঞাসা করবে কী রে ফোন করলি না, ব্যস্ত আছিস, সেই জন্য একবার করে খোঁজ নিয়ে নেওয়া হয়, কারণ এবারই ওবারই কারো শরীর ভালো থাকে না। চলো তাহলে সৌমিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর আর বেশি মানে ভিডিওটা তো বড় করতে পারবো না, কারণ তোমাদের হাতে অনেকটা ধৈর্য কম, আমারও ধৈর্য কম, তোমাদের সময় কম, আমাদেরও সময় কম। তো ছোট্টোর মধ্যে ছেড়ে দিলাম, রাত অব্দি আর টানলাম না, ছোট্ট ভিডিও দিয়েছি যেহেতু প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, এটুকু রিকোয়েস্ট করবো। একটু পাশে থাকো, সাপোর্ট করো, তবে আমিও তোমাদেরকে সাপোর্ট করবো, কারণ দেখো সব। হ্যাঁ, কমেন্টের বিষয়ে আসি, অনেকে বলে যে তুমি দিদি ভাই কী কমেন্ট করে দিয়ে গেলে, দারুণ, ছোট্ট, খুব ভালো, এইটুকুই লিখে দিয়ে আসে আমি বেশিরভাগ ব্লগে গিয়ে, কিন্তু তার মানে এটা নয় যে আমি তার ভিডিওটা দেখিনি। তোমরা আমি যখন কমেন্ট করে বেরিয়ে আসব তখন তুমি ওয়াচ টাইমের জায়গায় চেক করবে, যে যদি মানে ওয়াচ টাইম না হয়ে থাকে তোমার, তাহলে তুমি তখন আমাকে এসে বলো যে না তুমি কি ভিডিও দেখে গেলে, যে ওয়াচ টাইম মূল্য না, সেটা আলাদা জিনিস। কিন্তু ছোট কমেন্ট করি বলে তো এই নয় যে না আমি ভিডিও দেখিনি। দেখো বড় কমেন্ট করাটা সবসময় সম্ভব না, কারণ আমি কাজ করছি, ফোনটা হয়তো চালানো থাকলো, যে কারোর একটা ভিডিও চলতে থাকলো, অসুবিধা কিছু নেই তাতে, আমি নাই বা দেখলাম, কিন্তু কি ওয়াচ টাইমটা তো ওঠে, অ্যাভারেজ ভিউটা তো ঠিকঠাক থাকে। এই কারণে তোমরা ছোটো কমেন্টই করো আমাকে, কিন্তু কি ফুল ভিডিও দেখো। ছোটো ছোটো ভিডিও দিলাম আজ, মানে আজকে ভিডিও ছোটোই দিয়েছি বলতে গেলে, অন্য দিনটা এক একদিন 17 বা 16 মিনিটের হয়ে যায়, কিন্তু কি মানে দেখো পুরোপুরি স্কিপ করো না, কারণ 5 থেকে 6 মিনিট অন্তপক্ষে দেখো, তাও মানে ঠিক আছে।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার চ্যানেলে যদি কোনো আজকে নতুন ভিডিও মানে নতুন বন্ধু যদি আজকে আমার নতুন ভিডিও দেখে থাকো তো আমার চ্যানেলে যদি ভিজিট করো নতুন কোনো বন্ধু তাহলে প্লিজ তাকেও বলছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়া মাত্রেই তোমার কাছে এটি গিয়ে পৌঁছায়। আর আমার পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, এরমভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো চলো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, লাভ ইউ অল, টাটা।